শুরু হচ্ছে চা আর বিস্কুট দিয়ে। তো আজকে সকালটা এইভাবেই শুরু করলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সো আজকে দিনটা শুরু হয়ে গেছে অ্যান্ড আমি দেখো রেডি হয়ে গেছি, বাট এখন জাস্ট জামাটা পরে নিয়েছি, এরপর রেডি হবো দিন তোমাদের সাথে। সো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি অ্যান্ড রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো আজকে ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো। বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে আর ভীষণ রোদ, ছাতা নিতে ভুলে গিয়েছিলাম, তো সেই কারণে রোদের মধ্যে কষ্ট করে যেতে হচ্ছে, কি আর করা যাবে। তো ফাইনালি স্টেশনে চলে এসেছি এবং আমি তিনটে টিকিট কেটে নিয়েছি। বাপির আমার ভাইয়ের আর ট্রেন আসতে লেট হচ্ছিলো, তো সেই কারণে বোর হচ্ছিলাম আর কি, কী করবো, কিছু করার নেই। আসতে যখন ট্রেন লেট হচ্ছে তখন তো বসে বসে এইভাবে বোর হতেই হবে, আর তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আমি বানিয়ে নিয়েছিলাম অ্যান্ড বসেছিলাম অ্যান্ড ফাইনালি অনেক অপেক্ষার পর এই চো দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসেছে। আর অসম্ভব ভিড় ছিল, কারণ যেহেতু একটা ওকেশান আছে তো ট্রেনে ভিড় হবে স্বাভাবিকই, বাট ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ফাইনালি চলে এসেছি আর এসে ক্যাদ মারা শুরু করে দিয়েছি। আয়না দেখতে পেয়ে গেছি, আয়না দেখতে পেলে এরকমই হয়। তো এই যে এটা হচ্ছে আমার মাসির ছেলে, সে তো সবসময় ফোন ঘাঁটতে ব্যস্ত, তার তো কোনো পাত্তাই নেই, আমাকে তো কোনো পাত্তাই দিল না, আর আমি সমানে আয়না দেখে ক্যাদ মারতে শুরু করে দিয়েছি আর ক্যাদ মারতেই থাকছি। সো মামার বাড়ি চলে এসেছি অ্যান্ড দা খেতে দিয়ে দিয়েছে, আমি খাবারটা নিয়ে উপরে চলে এসেছি, বাপি আর ভাই নিচে খাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ এসে আমি খেতে শুরু করে দিয়েছি, আর খাবো না বলো, খাওয়ার জন্য এসেছি। জামাই ষষ্ঠী বলে কথা, বাবার শ্বশুর বাড়ি কবজি ডুবিয়ে খেতে আবার দেখছো, আবার কেমন ঘান্নার বলছে, খুব সুন্দর হয়েছে। আর যা খাচ্ছি না তোমাদেরকে কি বলবো, আমি বায়ো করে দিচ্ছি, আমাকে খেতে দাও, এখন ভিডিও বন্ধ আগে আমি খাবো। তো এখন উপরে আছি, এটা হচ্ছে দোতলা, আর মামারা বোনেরা কেউ নেই, কারণ ওরাও গেছে মামার বাড়ি ষষ্ঠীতে, তো আমরাই আছি এখন। আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সেই কারণে আমি বসে আছি। এটা ওপরের ঘর, আর এটা হচ্ছে বোনের ঘর, মানে আমার মামার মেয়ের ঘর। সো খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট, এখন একটু বসে আছি, এবার একটু এদিক ওদিক ঘুরতে যাবো, কারণ মামার বাড়ি এসেছি বলে কথা, আর মামার বাড়ি গিয়ে ঘুরতে যাবো না এটা তো হয় না। হ্যালো বন্ধুরা, সো এখন বিকাল হয়ে গেছে, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো আজকে আমি বাড়ি যাইনি, আজকে আমি মামা বাড়িতেই আছি। আর এটা আমার একটা মাসি হয়, মিষ্টি ওর নাম, বাট আমার থেকে ছোটো, আমি ওকে মাসি বলি না, আমি ওকে বোনের মতোই ট্রিট করি। তো তাই হোক আমরা একটু ঘুরতে বেরিয়েছি, তো তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তো তোমরাও দেখো। আমি আমার মামার বাড়ি গ্রামে, ঠিক আছে, তো গ্রামের ভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। জামাই ষষ্ঠী বলে কথা, একদিনে বাড়ি চলে যাবো এটা কি হতে পারে বলো, গান্ডে পিণ্ডে খেয়ে দুদিন ধরে তারপরেই যাব, সেই কারণে আজকে আমি আছি, আমি বাড়ি যাইনি। তো আবার খেয়ে, রাত্রে খেয়ে, কালকে খেয়ে তারপর বাড়ি যাবো। তো এখানে একটা বসার জায়গা আছে, একটু বসেছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, আর সন্ধ্যে সন্ধ্যের টাইম যেহেতু তো হাওয়া তো দেবে, তাই একটু মোমেন্টটাকে এনজয় করছিলাম, ব্যাস আর কিছুই না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাকে।